হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 10:30। 10:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। দুদিন আমি ব্লগ করতে পারিনি, কেননা তোমাদের আগেই তো বলেছিলাম যে আমার শরীরটা সেরকম ভালো নেই। ওই জন্য মানে কি বলতো, কথা বললে খুব কষ্ট হচ্ছিল, ওই জন্য থাক দুদিন আমি একটু ছুটি নিই। আজ 10:30টার সময় রান্না খানিক আগেই শেষ হলো, 15-20 মিনিট হলো রান্না শেষ হয়েছে, আরও আগে শেষ হয়ে যেত। কি বলতো, আমার মা ফোন করেছিল, আর আমার মা ফোন করলে না ফোন সহজে ছাড়তে চায় না। যত বলি মা রাখছি, ঠিক আছে রাখছি, মা আবার একটা কথা শুরু করে দেয়, যার জন্য আর সহজে ফোন রাখা হয় না। এই যে রুটি খাবো আজকে, রুটিও করে নিচ্ছি সকাল সকাল। সকাল সকাল না, মানে আজ সরি, খাওয়ার ওদের দেরি হয়ে গেছে। আমি এই সময় খাই, কিন্তু ওরা তো এই সময় খায় না। বলছি ও মা খুব খিদে পেয়েছে, আমি বলছি দাঁড়া একটু ধৈর্য ধর, দিচ্ছি রুটি করে নিই। রুটিটা গরম গরম ফুলকর রুটির সঙ্গে গুড মর্নিং জানিয়েছি তোমাদের আজকে। হয়ে গেল রুটি, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, বুঝেছো। গ্যাসটা আমার কদিন ধরে কি হয়েছে, শরীরে আসলে জুত না থাকলে যা হয়, রান্না করে উঠছি গ্যাসটা মনে হচ্ছে কি কখন উঠবো, মানে ঘুরিমুষি করেই যাচ্ছি। দেখো তরকারিও কাটা হয়ে গেল, ধুতে এসেছি তরকারিগুলো, তাই দেখো বলি না আমি আগাম তরকারি কেটে রাখি, ফুলকপি আলু বেগুন পটলগুলো ছাড়িয়েছি, ঢেঁড়স ছাড়িয়েছি, একটা একটা করে ধুয়ে তুলবো। ঢেঁড়স তো ধোয়াই হয়ে গেছে কাটার আগে, আমি জানতাম না যখন প্রথম প্রথম। একবার কী করেছিলাম, ঢেঁড়স কেটেছি, মানে বাজার এসে ধুয়েছি, তারপরে আমার কাটার পরে ধুয়েছি। আমি কি আর তখন জানি বলো, একার সংসার, আমি বিয়ের আগে তো কাকুমানি এইসব রান্না বান্না করিনি। বিয়ের আগে শখে খাসি মাংস, চিকেন এসব রান্না করতাম, শখ করে মাছের মানে মাছের ঝোল রোজ তো রান্না করতাম, যদি শখ হতো এদিকে মানে নতুন রকমের রান্না তখন করতাম। এবার ঢেঁড়স ধুয়ে ফেলেছি, কড়াইয়ে দিয়েছি, দেখছি সে লেলানি আর কাটছে না, কি অবস্থা। একটি মানে ভ্যাড় 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 করে এক কড়াই হয়ে গেছে, ধরে ফেলে দিয়েছি। আমি জানিলাম কি করবো, ধরে ফেলে দিয়েছি। আমি ঢেঁড়সগুলো বোধ হয় পচে গেছে, নষ্ট হয়ে গেছে। যে মাকে যেই বলেছি, মা বলছে এরে ঢেঁড়স কাটার আগে ধুতে হয় আর ধুতে নেই, তাহলে লেলানিগুলো সব বেরিয়ে ওরকম হয়ে যায়। আমি কি জানি, দিয়ে ফেলে দিয়েছি। এখন হচ্ছে পোক্ত গৃহিণী হয়ে গিয়েছি সব দিক দিয়ে, নিজেরটা নিজেই বড়াই করে বললাম, বুঝেছো। অনেক হয়তো কেউ মানে কমেন্ট করতে পারো চল নিজে ফাটাচ্ছ, তা না। আমি মানে সংসারের কাজে আমি যে এত নিপুণ, এত শরীর খারাপের মধ্যেও মানে শরীর খারাপটাকে পাশে সরিয়ে রেখে আমি সব দিক দিয়ে এগিয়ে আছি সাংসারিক কাজকর্ম, রান্না থেকে বান্না থেকে গুছানো থেকে গাছানো থেকে, এটা আমি জানি। নিজে ঢোল পিটালাম বলে আর মনে কিছু করো না। দেখো এইমাত্র স্নান করে ঘরে নিয়ে এলাম, ওকে স্নান করানো তো রীতিমতো যুদ্ধ। কখন থেকে যে যুদ্ধটা শুরু করেছি শেষ করতে পারিনি, এর পেছনে লাগতে গেলে একেবারে কি বলে পেট বুক সমান করে খেয়ে তারপরে নামতে হবে, এমন অবস্থা। দেখো এদিকে জামা পড়াচ্ছি, হাতে মেয়ের পেন দিয়ে পেন নিয়ে খাবলা দিচ্ছে। ঠান্ডা কড়াই তো চেপে ধরে কোনো রকমে গাটা মুছাই, মাথা দিয়ে জল পড়ে ও দৌড় ধরে, বলছে এমন অবস্থা। দেখো আমি এখন স্নানে যাওয়ার আগে ফ্রিজটা মুছবো, কি অবস্থা। আমার কাছে যে কাজ করে আজকে সে বলছে যে বৌদি তোমার ফ্রিজটায় কি দাগ, আমি চাই আর বলো না, ছেলের জন্য আর পারি না, যে এমন মানে দাগ, মানে হাতের কি বলবো এত অত্যাচার, সারাদিন ফ্রিজটা নিয়ে এই ছেলেটা করে। দেখো তোমার সাথে কথা বলছি আর কি শুরু করেছে, মানে হাতের দাগে ভর্তি আর কোনো কিছু না, কিন্তু শুধু হাতের দাগ, ও বারবার হাতের ছাপ দেয় নালে খোলে, শুধু না দেখছি ফ্রিজে কী আছে। তা বললো তো ওর দেখে কী হবে ফ্রিজে কী আছে, ইয়ে স্নান করতে যাবো তারপর দেরি হয়ে যাবে, মুছে নিই। আর কী বলতো, কলিং দিয়ে না মুছলে হয়ও না জানো তো, শুধু কাপড়ে মুছলে কেমন মানে চকচকটা ঠিকভাবে করে না, মিরর গ্লাস তো যার জন্যই এই অবস্থা। আমি আগের ফ্রিজটা এমনি সবসময় কী বলে কলিং দিতাম না, তো কাপড় দিয়েই মুছতাম, আর এটা তো কাপড় দিয়ে মুছলে হয় না।
রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মুসুরির ডাল দিয়ে পাট শাক করেছি, আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, সকাল থেকে খেয়ে এটুকু রয়েছে বেগুন ভাজা, আর এখানে বাঁধাকপিটাও তাই সকালবেলায় খাওয়া হয়েছে, দিয়ে আর এইটুকু রয়েছে, এটা বাঁধাকপি। এটা হচ্ছে মুসুরির ডাল করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য, সবজি ডাল এটা, এখনও খাওয়া হবে ভাত দিয়ে। এই দেখো সমস্ত সবজি দিয়ে মুসুরির ডাল করেছি। আর আমার হাজবেন্ড বলেছে সোয়াবিনের ঝোল খাবো পাতলা করে, আবার পাতলা করে সোয়াবিনের ঝোল পছন্দ করে, দেখো এই জন্য সোয়াবিনের ঝোল মানে করেছি। আর এখানে মেয়ে সোয়াবিন পছন্দ করে না, ওর হচ্ছে মুডের ওপরে, ওই জন্য এখানে একটা ডিম কষা করেছি। আর এই যে আমার হচ্ছে সব থেকে প্রিয় জিনিস ইলিশ মাছ, এটা কালকে আমার মা পাঠিয়েছিল, একটা খেয়েছি আর এটা রেখে দিয়েছি আজকে খাবো বলে। দেখো এখন ফ্রিজ থেকে বার করে গরম করে নিয়ে এলাম, চলো তাহলে ছেলেকে খাইয়ে নিয়ে আমি। হ্যাঁ তোমাদের সঙ্গে যখন বেরোচ্ছি তখন আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, আজ ছেলের মেয়ে সকালবেলায় পড়াতে আসেনি, আমাকে আগে থেকেই ফোন করে বলে দিয়েছিল যে আমাকে আবার দিই বলে ডাকে, দিই আমি 6টার সময় পড়াতে যাব। আমার মেয়ের পড়া আছে যেহেতু 5টা থেকে, ও 5:45 বেরিয়ে গেল, আমার হাজবেন্ড দেখি 6টার সময় চলে এসেছে বাড়িতে, দিয়ে আমাকে বলছে তোমাকেই কিন্তু আনতে যেতে হবে মেয়েকে, আমার 6:30 থেকে মিটিং, তার জন্য আমি আমার ছেলেকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরোলাম। তখন পাপার মাথা মতো আমাকে তুই জানিস আমি ওষুধ আনতে যাচ্ছি, তুই মিসের কাছে ঠিক করে পড়ে নিয়ে চুপ করে আমি ওষুধটা নিয়েই চলে আসবো। তুই ওষুধ আনতে গেছিলাম ওই জন্য তোমাদের সঙ্গে আর আমি দেখা করতে পারিনি বা কিছু বলতে পারিনি। কী করছিস? মিস আবার আজকে একটা বাচ্চাকে নিয়ে এসেছিলো, তাকেও সকালবেলায় পড়ায়, তারা সকালবেলায় যে কোনো প্রবলেমের জন্যই পড়াতে আসতে পারিনি, আমার ছেলেকে পড়িয়ে বাচ্চাটাকে পড়াতে চায়, তো এই বাচ্চাটাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলো, তার দুজনে মিলে পড়ছিলো, আমি চলে গেলাম। এসেই বাড়িতে এসেছি দেখি মেয়ে তবলা স্যার, এবার টোটো পেতে তো আমার একটু দেরি হবেই, আর সব টোটো এদিকে আসতে নাও পারে, এই টোটো মানে দাঁড়িয়ে থেকে থেকে টোটো পেলাম, তারপরে এলাম, এসে দেখছি বাইরে থেকে দেখছি তবলা স্যারের বাইকটা। আমি বলছি বাবা মন, তা মেয়েই বলছো মা দেখো স্যার বোধহয় এসে গেছে, বাবার বাইকটা তো ভেতরে। আমি বলছি হ্যাঁ ভেতরে ঢুকিয়ে দিয়েছে বাবা। আর স্যার এসছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে, সেই মেয়ে গানে বসলো, এবার আমি চা করলাম, চা খেলাম, খেয়ে তবে তলের স্যারের সঙ্গে কটা কথা বললাম, আটা মাখলাম, সেই কালে আটা মেখে রেখে দিয়েছি কিন্তু রুটি করতে পারিনি, কী বলো তো যাওয়ার সময় টোটো পাইনি, অর্ধেক রাস্তায় হেঁটে হেঁটে গেছি, তো পায়ের নিচটা মানে হচ্ছে ছাল উঠে গেছে, এমন জ্বলছে পায়ের নিচটা। তারপরে আবার ভাবলাম যে আমার ভিডিওটা শেষ করা হয়নি, সারাদিনে যেটুকুই পারলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, দাদা যে বাড়ি থেকে মিথ্যে কথা বলে বেরিয়ে পড়লাম, মিথ্যে কথা এত বড় মিথ্যে কথা আমি সাধারণত বলে দেওয়া খারাপ লাগছিল, একা একা বেরিয়েছি কিন্তু তো মিস মিসের কাছে পড়ছেও, বুঝেছ, তার জন্য বেরোতে বাধ্য হলাম। কী হয়েছে? আর একটা কথা দেখো, এখনই আমার মেয়ে না খুব স্ট্যাটাস হোয়াটসঅ্যাপে না খুব স্ট্যাটাস দেখা অভ্যেস আমার মেয়ের, ওর বন্ধুরা কে কী কিনলে এখন তো আমার সব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হয়েছে, এটাই হচ্ছে দেখি স্ট্যাটাসে কী দিল। আমার মেয়ের খুব নেশা, ঘুম থেকে উঠে সকালবেলায় আগে ফোন নিয়ে দেখবে কে কী ছাড়লো, আবার পড়ে এসে দেখবে। তো এখন দেখেছে ওর বান্ধবী, ওর একদম ছোটোবেলার বান্ধবী এসে নিয়েছে, ওরা ওর ভাইটা পুচকে, এই তো শীতকালেই আমরা অন্নপ্রাশন জয়ন্তী পুজোর আমাদের এখানে, হ্যাঁ জয়ন্তী পুজোর পরে কদিন পরেই বল মন 3-4 দিন পরে অন্নপ্রাশন হলো ভাইটার, ভাবো এই তখন তো আমার মেয়ে 7-এ পড়তো, 7-এ পড়ে আর ভাই হয়েছে, সবে অন্নপ্রাশন হয়েছে, ওটা খেতে গেছিলাম, তা দেখছি ওরা এসি কিনেছে স্ট্যাটাসে দিয়েছে, আমার মনে মানে আমার মেয়ের মুখটা ছোট হয়ে গেছে, ঠিক আছে, তো দেখেছো মা ওর সোহিনীরা ওর নাম বন্ধুটার নাম সোহিনী বান্ধবীটার নাম সোহিনীরাও এসি কিনে ফেললো মা, আর আমরা তো আমাদের বাড়ি বলো নিজের বাড়ি, আর এসি কিনা কি মুখের কথা, নিজের বাড়ি হলে না তাও চিন্তাভাবনা করে যেভাবে সেভাবে একটা নিয়ে আসে, কিন্তু যেহেতু আমরা হাউস রেন্টে থাকি আদৌ আমাদের বাড়ি মানে আমার মাথা গোঁজার ঠাই হবে কি না সে আমি জানি না। হ্যাঁ সেদিন আমার মেয়ে একটু দুঃখ কষ্ট পাচ্ছে, একটু না ভালোই কষ্ট পাচ্ছে, আমার সৈনিকরাও এসে কিনে ফেললো মা,
কিছু করার নেই, আমাদের ভাগ্যটা এরকমই। আমি ভাগ্যটাকে খুব মানি, যে যার ভাগ্য নিয়ে জন্মেছে যে যার ভাগ্য অনুযায়ী চলে, বুঝেছ? এবার আমার তো নিজস্ব বাড়ি নেই বলে আমার খুব একটা ইচ্ছা যে আমার একটা বাড়ি হবে। আমার যে শখটা কবে পূরণ হবে, আগে তো হবে কি না এটাও জানি না, না জমি কেনা আছে না টাকা আছে টাকা দিয়ে জমি কিনব। জমি তো বিশাল দাম আমাদেরকে, 5 লাখ 6 লাখ টাকা করে কাঠা। দেখা যাক ভাগ্যে যদি থাকে। আমার ঠাকুমা মানে আমার দিদা বলতো একটা কথা, আমাদের একটা প্রবাদ বাক্য বলিস, ভাগ্যে যদি থাকে তাহলে সাগে বেঁধে গু আসে। আমার দিদা এই কথাটা বলতো, তা আমার ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই হবে আমারও, সব কিছু তো ভাগ্যের উপরে। তবে আমি মরে গেলেও আমি শান্তি পাবো না, আমি নিজের বাড়ি নেই। নিজের বাড়ি হলে আমার যদি একটু টিনের চালা হয় তাই আমার শান্তি। এই জন্যই তোমাদের বারবার করে আমি বলি যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওটা একটু দেখো, একটু বেশি বেশি পরিমাণে শেয়ার করো, কেননা তোমাদের সাহায্য ছাড়া তো বেশি দূর এগোনো যাবে না। না এটা তো একটা পাবলিক প্ল্যাটফর্ম, আর পাবলিকের সাহায্য নিয়েই আমাকে এগোতে হবে। এই জন্যই বারবার তোমাদের বলি, মানে একান্ত রিকোয়েস্ট, এটা সোশ্যাল মিডিয়া তো সব কিছু সবসময় সব পরিস্থিতি খুলে বলা যায় না, বুঝেছো? এমন এমন কথা আছে সেগুলো নিজেকে হজম করতে হয়। আমার আশপাশ রয়েছে, আমার রিলেটিভরা রয়েছে, সব কিছুই তো তারা তো দেখবে আমার ভিডিওটা, যার জন্য অনেক কিছু মানে অন্তরের মধ্যে চেপে অনেক কিছু যেটুকু না বললে নয় সেটুকুই বলা। তোমরা আমার সাথে থেকো, তোমরা যদি সাথ দাও আমি একদিন ছোট্ট মানে ক্রিয়েটার থেকে একটা বড় ক্রিয়েটারে মানে পরিণত হতে আমার বেশি দিন লাগবে না বা বেশি সময় লাগবে না। আমার সঙ্গে তো আজকে আসছি, টাটা।